ত্রিপুরার এগৰাকী জননীর কঠোর জীবন সংগ্রামে হৃদয় জোকাৰিছে দেশবাসীর। বুকুত কণমানি দুই সন্তানক বান্ধি ত্রিপুরার অলিয়ে গুলিয়ে রিক্সা চলায় জীবন আর জীবিকার সন্ধান করেছে মহিলাগুলিয়ে। সারাদিন এসে চালাইয়া ও তো বেশি একটা চালাই না, এখন বাচ্চা নিয়ে ছোট বাচ্চা বলে দুবেলা বাইরে, সকালে 100 বিকেলে 100, দুবেলা 200 টাকা জোগাড় করে যায়। এগৰাকী জননীৰ জীৱন সংগ্ৰাম। বুকুত এমাহ দিমাহ সন্তানক বান্ধি অলিয়ে গলিয়ে চলাইছে ৰিক্সা। দুবেলা দুমুঠি ভাত গোটাবলৈ নামিছে জীৱনৰ কঠিন পথত। ত্রিপুরার সোমার দুঃখর কাহিনীয়ে বুকু চুইছে অজস্রজনের। এই দৃশ্যই হয়তো ব্যথিত করে তুলব সকলের হৃদয়। তিনিমহিয়া সন্তানক বুকুত বান্ধি জিয়াই থাকিবলৈ এইদরে কঠোর সংগ্রাম এইগৰাকী সাহসী মাতৃর। ছোট বাচ্চাটা আমি নিজৰ বাবে নহয়, অবোধ শিশুটিক লালন পালনৰ বাবে আগৰতলাৰ অলিয়ে গলিয়ে ৰিক্সা চলাই অব্যাহত ৰাখিছে জীৱন সংগ্ৰাম। এইগৰাকী প্ৰচণ্ড সাহসী মহিলাৰ নাম সোমা চক্ৰৱৰ্তী। সোমাৰ নিজৰ বুলিবলৈ নাই কোনো আশ্ৰয়গৃহ। আগৰতলাৰ ফুটপাথই সোমাৰ আশ্ৰয়স্থল। প্ৰায় এবছৰ পূৰ্বে স্বামীও এৰি গ'ল সোমাক, কিন্তু অথাই সাগৰত পৰা সোমাই হাৰ নামানি কণমানি সন্তানক লালন পালনৰ বাবে বাছি ল'লে এই কঠিন পথ। আমার এমনিতে বাড়ি ঘর নাই, আমি ছোটবেলাতে রাস্তাঘাটে ঘুরেছি, মানুষের বাড়ি ঘরে ঘুরেছি, কিন্তু ইমানতে শেষ নহয় সোমার দুঃখর কাহিনী। অতি কম বয়সতে বিয়া হওয়া সোমার আছে 5টি সন্তান। দরিদ্রতার ওসরত হার মানি প্রথম দুটা সন্তান সোমা আর স্বামীয়ে প্রদান করলে দুটা পরিয়ালক। ফুটপাথত থকা সোমাই পিছৰ দুটা সন্তানকো স্বামীৰ নিৰ্দেশত থলে শিশুগৃহত, কিন্তু নুমলীয়া সন্তানটিক কাকো দিব নোখোজে সোমাই। আরেকজনকে আমার হাজবেন্ড কি করছে আমি বাচ্চাটা পাইতেছি না, মতন চারজন ছেলে আছে, কোনো সাহায্য পাইতেছি না, কোনো সরকারের ঘরও কোনো দাবি করতে পারতেছি না। রজা ঘরিয়ার পৰা আজিলৈ একো সুবিধা নাপালে সোমাই, তথাপি কারণই বাদ চোৱা নাই সোমাই। সচাই এগৰাকী সাহসী মহিলা, সকলোৰে বাবে আদর্শ। প্রশ্ন হয় আগরতলার রাজপথত সোমার এই কঠোর সংগ্রাম নারী সবলীকরণের ভাষণ দিয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেবর দৃষ্টিগোচর হবনে? আগরতলার ক্যামেরা পার্সন কাজল গড়ির সঙ্গে তন্ময় চক্রবর্তী, নিউজ 18, নর্থ ইস্ট।